ব্যাংক নিরাপত্তার বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাবেন আমাদের সহকর্মীরা। শ্রুতি যেতে চাই রাজধানী গুলশান এলাকাতে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, ব্যাংক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই, সেই সাথে জানতে চাই এই এলাকাতে যে সব এটিএম বুথ আছে সেগুলোর সামনে আসলে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ছে কিনা। স্মৃতি, আসলে এই যে ব্যাংকের বুথ এবং ব্যাংকের শাখাগুলো রয়েছে রাজধানীতে, সেগুলো কিন্তু আসলে গত বুধবারে যে ঘটনাটি ঘটেছে বারিধারায়, সেই ঘটনার পরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। অর্থাৎ যারা বুথের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা কিন্তু, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে বারিধারায় যে একজন নিরাপত্তা কর্মীকে হত্যা করা হয় বুথের মধ্যে, এবং তার ফলে কিন্তু তারা আতঙ্কিত, এবং তারা বলছেন যে আসলে যেহেতু শুনশান একটা নীরব অবস্থা তৈরি হয়, দীর্ঘ একটা ছুটি চলছে ঈদের, সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু তারা বলছেন যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। অর্থাৎ রাজধানী ছেড়েছে অনেক মানুষ, এবং যার ফলে সব জায়গায় ফাঁকা, এবং এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু বুথের মধ্যে শুধুমাত্র একজন নিরাপত্তা কর্মী এটি পাহারা দেয়া বা এখানে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কিন্তু তারা আতঙ্কিত, এবং তারা বলছেন যে যেহেতু এখন রাস্তাঘাটে মানুষজন খুবই কম এবং এখানে গ্রাহকরাও বেশি আসছে না, যে কারণে কিন্তু তারা যদি কোনো গ্রাহক আসেন তাহলেও তারা আতঙ্কিত হয়ে পড়ছেন, এবং বলছেন যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যেটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা যদি টহল দেন তাহলে কিন্তু একটি ভালো অবস্থা তারা স্বস্তি ফিল করেন বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে ব্যাংকে যেহেতু এখন টাকা মানুষের হাতে টাকা নেওয়ার প্রবণতা কমেছে, এবং তারা ব্যাংকের বুথে তারা কার্ড দিয়ে টাকা উত্তোলন করেন, সেহেতু কিন্তু তারা বুথে অনেক মানুষ আসেন, এবং তারা যেটি বলছেন যে আসলে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করা দরকার। পাশাপাশি আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ব্যাংকগুলোর আসলে নিরাপত্তা খাতে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের বিষয়টি কিন্তু আর ভাবনার বিষয় ফেলেছে, কারণ দুর্বল যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের খুবই দুর্বল অবস্থা তৈরি হয়েছে, এবং যারা এসব ক্ষেত্রে আসলে নজরদারি আরও বাড়াতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে রিমন। দর্শক, ডাকাতির ঘটনার পর বান্দরবানে ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেখানে এটিএম বুথেও বাড়ানো হয়েছে নজরদারি। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি চলে যাব সেখানে, এবং সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাটিং মারবা। বাটিং, এখানকার ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে যেহেতু ছুটির দিন সেক্ষেত্রে মানুষ কি আসলে এটিএম বুথ থেকে টাকা তুলতে আসছেন কিনা? হ্যাঁ স্মৃতি, আপনার গত 2 এবং 3 তারিখে রুমা এবং খানসিতে ব্যাংক ডাকাতির পর থেকে ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি দেখেন আমার পিছনে হচ্ছে সোনালী ব্যাংক এবং এটিএম বুথ, ইউসিবি বুথ, এবং বুথগুলি প্রায় শহর, কিন্তু শহরের আশেপাশে থাকার কারণে এই যে নিরাপত্তা অফিসে পুলিশের 24 ঘন্টা পুলিশের প্রহরা এবং সব ব্যাংকগুলি বলতে গেলে আপনার নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে, যাতে পরবর্তীতে আর কোনো ঘটনা বা অঘটন ঘটতে না পারে। এই কারণে পুলিশ র‍্যাব বিজিবিরা তারা কিন্তু ঈদের ছুটিতে কিন্তু তাদের বলতে গেলে এই ডিউটিতেই তাদের আনন্দ, তারা ঘরের সাথে যোগাযোগ হয়তো মোবাইলে কথা বলতে পারছে, কিন্তু ঈদের আনন্দ তো তারা মোবাইলের মাধ্যমে তাদের পরিবার পরিজনদের সাথে আলাপ সালাপ করে তারা কিন্তু ঈদটা কাটিয়ে নিচ্ছে। তবে বান্দরবানে এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা বলতে গেলে জোরদার আছে। বাটিং, অনেক ধন্যবাদ আপনাকে।